বর্তমান সময়ে কম খরচে গোট ফার্মিং শুরু করে কম সময়ে সফলতা পাওয়ার জন্য আগে আমাদেরকে ভালো করে ভাবতে হবে কোন প্রজাতির ছাগল নিয়ে ফার্মিং শুরু করব, আমাদের যে জায়গাতে ফার্মিং শুরু হবে সেই জায়গায় কোন ছাগলের ডিমান্ড বেশি, সমস্ত চিন্তা ভাবনা করার পর আমাদেরকে গোট ফার্মিং শুরু করতে হবে। যদি আপনারা গোট ফার্মিং শুরু করার আগে এই সব বিষয়ে চিন্তা ভাবনা না করেন তাহলে কিন্তু গোট ফার্মিং শুরু করে আপনারা সফলতা পাবেন না। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন NDF গোট ফার্ম ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সঙ্গে আছি ধনঞ্জয় অধিকারী। গোট ফার্মিং শুরু করার আগে সবার মনে একটা প্রশ্ন আসে, গোট ফার্মিং করে আমরা সফলতা পাবো কি পাবো না, কোন প্রজাতির ছাগল নিয়ে ফার্মিং শুরু করলে আমরা কম সময়ে এবং কম খরচের মধ্যে ফার্মিং শুরু করতে পারবো। গোট ফার্মিং করে যদি আপনারা কম সময়ে সফলতা পেতে চান তাহলে ফার্মিং সম্পর্কে আগে ভালো করে বুঝুন, ফার্মিং সম্পর্কে ভালো করে জানুন, আপনাদের এরিয়াতে কোন ছাগলের ডিমান্ড বেশি সেই সম্পর্কে আগে আপনাদেরকে অভিজ্ঞতা করতে হবে, তারপরেই কিন্তু ফার্মিং শুরু করতে হবে। বর্তমান সময়ে ভালো করে গোট ফার্মিং করতে হলে প্রচুর পয়সা ইনভেস্ট করা প্রয়োজন, কিন্তু সবার পক্ষে বেশি টাকা ইনভেস্ট করা সম্ভব হয় না বলে আপনারা অনেকেই ভাবেন আমরা গোট ফার্মিং করতে পারবো না, এর কারণ আমাদের কাছে বেশি টাকা নেই, টাকা ছাড়া গোট ফার্মিং কিছুতেই সম্ভব হয় না। যদি আপনাদের ছাগল পালনের প্রতি ইচ্ছে থাকে, গোট ফার্মিং বিজনেস করার ইচ্ছে থাকে তাহলে আপনারা ক্রস প্রজাতির ছাগল নিয়ে ফার্মিং শুরু করতে পারেন। আমাদের পশ্চিমবঙ্গের এমন কিছু জায়গা রয়েছে যেখানে ক্রস প্রজাতির ছাগলের চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে এবং সেখানে ক্রস প্রজাতির ছাগলের মাংসের চাহিদাও বেশ রয়েছে। যদি আপনারা ভাবেন যে আমরা ক্রস প্রজাতির ছাগল নিয়ে ফার্মিং শুরু করব তাহলে কিন্তু আপনারা অল্প খরচের মধ্যে এবং কম সময়ের মধ্যে ফার্মিং থেকে সফলতা পেয়ে যাবেন। এমনও কিছু জায়গা আছে যেখানে শুধু মাংসের জন্য ছাগল পালন সম্ভব, কিন্তু সেই সব জায়গায় যদি আপনারা বাইরের প্রজাতির ব্রিড নিয়ে কাজ করেন তাহলে আপনারা সেখান থেকে ভালো পয়সা ইনকাম করতে পারবেন না। এই জন্য সেই জায়গাগুলোতে ক্রস প্রজাতির ছাগল নিয়ে ফার্মিং শুরু করতে হবে এবং ক্রস প্রজাতির ছাগল নিয়ে ফার্মিং শুরু করলে কম খরচের মধ্যে এবং কম সময়ের মধ্যে ফার্ম থেকে ইনকাম পাওয়া যাবে। ক্রস প্রজাতির ছাগল নিয়ে ফার্মিং শুরু করলে কোন পদ্ধতিতে করলে কম খরচে আপনারা বেশি পয়সা ইনকাম করতে পারবেন? অনেকেই ক্রস ছাগল বাজার থেকে নিয়ে ফার্মিং শুরু করে এবং বাজার থেকে ছাগল নিয়ে ফার্মিং শুরু করলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এর জন্য যে কোনো ছাগল নিয়ে ফার্মিং শুরু করতে হলে বাজার থেকে ছাগল না নেওয়াটাই ভালো। এর জন্য আপনাদেরকে করতে হবে কি, কিছু প্রিয়র ব্রিড নিতে হবে এবং কিছু ক্রস প্রজাতির ব্রিড নিতে হবে। ক্রস প্রজাতির ফিমেল ব্রিড নেবেন এবং প্রিয়র কোয়ালিটির মেল ব্রিড নেবেন, সেইগুলো দিয়ে আপনারা ফার্মিং নিজেই ক্রস করাবেন, তাহলে আপনাদের ফার্মে কম খরচের মধ্যে বেশি পয়সা ইনকাম হওয়ার সম্ভাবনা থাকবে। যদি আপনারা ভাবেন প্রিয়র ব্রিড নিলে আমাদের খরচা একটু বেশি হবে তাহলে আপনারা ক্রস প্রজাতির ভালো কোয়ালিটির মেল রাখতে পারেন ফার্মে ব্রিডিং দেওয়ার জন্য। যদি ফার্মে ব্রিডার ভালো না থাকে তাহলে কিন্তু বাচ্চার কোয়ালিটি ভালো হবে না, এর জন্য বাচ্চার কোয়ালিটি যেন ভালো আসে তার জন্য ফার্মে যে ব্রিডার রাখবেন সেই ব্রিডারের কোয়ালিটি যেন ভালো হয় সেই দিকে আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। যদি আপনারা মনে করেন ছোট ব্রিডার দিয়ে আমরা ছাগলকে ব্রিডিং দেব তাহলে কিন্তু ছাগলের বাচ্চার কোয়ালিটি ভালো হবে না, এর জন্য উপযুক্ত ব্রিডার রাখতে হবে। যদি পারেন আপনারা প্রিয়র কোয়ালিটির প্রিয়র প্রজাতির ব্রিড রাখতে তাহলে আপনাদের ক্রস করাতে খুব সহজ হবে এবং বাচ্চার কোয়ালিটি খুব সুন্দর হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয় ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, আর আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।